দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মাদারীপুর পৌরসভার শহীদ বাচ্চু সড়ক। ভাঙাচোরা পথে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন, ছোট বড় গর্তে ভরা রাস্তাটিতে বছর জুড়ে লেগে থাকে জলাবদ্ধতা। অভিযোগ স্বীকার করে মেয়র জানালেন, নভেম্বর ডিসেম্বর নাগাদ সড়কের সংস্কার কাজ শুরু হবে। মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর শহরের চাঁদমারি মসজিদ মোড় থেকে পুরানবাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ শহীদ বাচ্চু সড়ক বহুদিন সংস্কার করা হয়নি। এ কারণে বিটুমিন উঠে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সড়কের চেয়ে উঁচু ফুটপাত, এতে পানি নামারও উপায় নেই, ফলে অল্প বৃষ্টিতেই জমে থাকে পানি। এই রাস্তার দুই পাশে ড্রেন না থাকার কারণে প্রতি বছর বৃষ্টির সময় মানে রাস্তাটা ভাঙ্গা যাওয়ার কারণে রাস্তার মধ্যে পানি জমে থাকে, যার কারণে আমাদের ব্যবসায়ী অনেক অসুবিধা হয়। আমাদের খুবই অসুবিধা হইতেছে, ব্যবসা বাণিজ্য যাতায়াত সমস্যা। এতে দুর্ভোগ মাথায় নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। 3-4 বছর ধরে এই রাস্তাটা ভাঙা, আমাদের এরকম যাইতে অসুবিধা হয়। অনেক সময় দেখা যায় গাড়ি উল্টে যায়, অ্যাক্সিডেন্ট হয়, রোগী নিয়ে নিরাময় হাসপাতালে যায়, এই পাশে সদর হাসপাতালে যায়, কিন্তু কোনো একটা রোগী নিয়ে যাইতে পারে না। বৃষ্টি হইলে পানি জমে আর রোদ থাকলে আর প্রচুর ধুলা থাকে, আমাদের ভোগান্তি পোহায় তাই। তো রাস্তার যে পজিশন, এই কারণে গাড়ি ঘোড়া আসতে সমস্যা, আমরা বিজনেসও ভালোভাবে করতে পারতাছি না। এই সমস্যাটা সমাধান হলে আমাদের জন্য সুবিধা হয়। অভিযোগ স্বীকার করে এবছরের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পৌর মেয়র। আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এমজিএসপি প্রকল্পতে এই রাস্তাটি আমরা পরিকল্পিতভাবে, আমরা যেখানে আরসিসি দরকার, ড্রেনেজ ব্যবস্থা দরকার, সেটি করে আমরা রাস্তাটি বাস্তবায়ন করব। পণ্য পরিবহনের সুবিধার্থে ও হাজারো মানুষের ভোগান্তি লাঘব হবে, দ্রুত রাস্তাটি নির্মাণের দাবি জানিয়েছেন পৌরবাসী। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।